আসসালামু আলাইকুম আচ্ছা এখন শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা আমি আপনার সাথে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম আমি আপনার একটা ভিডিও শুনছিলাম গত দুই দিন আগে সেটা কোরআনের কিন্তু ভাই আপনিও এখান থেকে পেছন থেকে একটু শব্দ হচ্ছে আপনার পেছন থেকে একটু শব্দ হচ্ছে খসখস শব্দ হচ্ছে শব্দ হচ্ছে এখানে তো শব্দ না এরকম হ্যাঁ আপনার শব্দ হচ্ছে আপনার পেছন থেকে ইকো হচ্ছে ইকো হচ্ছে আপনি একটু বের হয়ে আবারও যুক্ত হন ঠিক আছে ও হয়ে আবারও যুক্ত হন আপনার এখান থেকে ইকো হচ্ছে আচ্ছা এখন এখন ইকোটা একটু কমেছে আচ্ছা বলেন বলেন তো আর একটু কথা বলেন তো আচ্ছা এখন শোনা যাচ্ছে এখন ঠিক আছে এখন মনে হচ্ছে ঠিক আছে বলেন এখন মনে হচ্ছে ঠিক আছে বলেন আচ্ছা ভাইয়া আমার একটা আপনার একটা ভিডিও শুনছি ভিডিওটা আপনার তিন চার দিন আগে শুনছি ওইখানে যে আপনার সুরা বাকারার দুইশো তিরিশ নাম্বার আয়াত যেটাকে ওই হিল্লা বিয়া বা তালাকের বিষয় বিষয় যেটা বলা হয়েছে সেই বিষয়ে আলোচনা করলেন আমরা শুনলাম আলোচনা হ্যাঁ ভালো ছিল আলোচনা শুনলাম বুঝলাম তো ওইখানে আমি একটা জিনিস চিন্তা করলাম যে আপনারা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছেন ঠিক আছে এখানে আইন যেটা হচ্ছে আল্লাহ তালা যে আইনটা করছে এটা হয়তো আহ আমাদের দৃষ্টিতে আহ অমানবিক মনে হয় ঠিক আছে এটা মানি আমি কিন্তু অমানবিক মনে হয় এই কথাটা মানে বুঝলাম না মানে অমানবিক আমাদের দৃষ্টিতে মনে হয় এই কথার মানে কি ভাই মানে মনে মানে এটা তো স্টেট বোঝা যাচ্ছে মনে করেন আপনার গলা আপনার বাসায় ঢুক্যা আপনার বাচ্চাকে আমি জবাই করলাম এখন এটা আপনার দৃষ্টিতে অমানবিক মনে হয় এখন কি আমি এটা বলতে পারি যে এটা তো ভাই আপনার দৃষ্টিতে অমানবিক মনে হচ্ছে আসলে তো এটা অমানবিক না এটা তো ঠিকই আছে আপনার কাছে মনে হচ্ছে অমানবিক মনে হয় কথার মানে কি ভাই মানে আমি এটা বলতে চাচ্ছি এটা যে জয়েন্টা হচ্ছে এটা মানে একটা নারীর উপর আসলে দোষটা যাচ্ছে আর যে ছেলেটা করলো জানো শামিসি দুজনে করলো সেই বিছরা শামির কোনো মানে তার তার কোনো শাস্তি হলো না শাস্তিরা শুধু মেয়েই হচ্ছে এটা মানে আসলে এইটা তো কেমন এটা তো একটা ধরনা হচ্ছে নাকি যে মানে স্ত্রীকে মনে করেন একটা ছেলে একটা মেয়ে ভালোবাসায় এসে বিয়ের বিয়ে করলো এখন একদিন স্বামী রাগের মাথায় তাকে তালাক দিয়ে ফেললো তারপরে মেয়েটার এখন কি করতে হবে মেয়েটা আরেক বেটার সাথে আরেক বেটার সাথে শুইতে হবে গিয়া বিয়া করতে হবে শুইতে হবে শুয়ার পর ওই স্বামী যদি তালাক দেয় তারপরে মানে ওই স্বামীর আবার মধু গ্রহণ করতে হবে এরপরে আবার পূর্বের স্বামীর কাছে ফেরত আসতে পারবে এছাড়া পূর্বের স্বামীর কাছে ফেরত আসতে পারবে না এইটা ভাই কেমন কথা হইলো এটা তো একটা মেয়ের প্রতি জুলুম হইলো একটা অন্যায় হইলো একটা মেয়েকে অন্য আরেক বেটা দিয়া ওই যে মানে আমাদের গ্রাম দেশে তো দেখতাম যে ওই যে গরুরে একটা সার আনতো সে বাইরে থেকে সার না গরুরে ইয়া করাইতো এটা তো পুরো দেখতেছি যে এই কাম করাইতেছে একটা মেয়েকে ধর্ষণ করাচ্ছে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি আমি যে বিষয়টা আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি সেটাই আহ ধরেন আমি আমি বাংলাদেশে আছি ঠিক আছে আমি বাংলাদেশে থাকি এখন বাংলাদেশের সংবিধান আমার আমার মানে পালন করা অবশ্যই দায়িত্ব সংবিধানে যে সমস্ত আইন তৈরি হয় সেগুলো আইন আমার অবশ্যই মানতে হবে মানা তো আমার জন্য অবশ্যই মানে এটা দায়িত্ব আমার মানে মানতে হবে আমার এই তার মানে তো ভাই এটা না তার মানে তো ভাই এটা না যে আইনগুলা যে মানতে হবে তার মানে তো এটা না যে সেই আইনগুলা কে আপনি নৈতিক বলে মনে করবেন সবগুলো আইনকে আপনি নৈতিক বলে মনে করবেন এটা তো ম্যান্ডেটরি না পৃথিবীর কোথায় অনেক দেশে অনেক ধরনের আইন আছে হ্যাঁ ওই দেশে যদি আপনি বসবাস করেন তাহলে ওই আইনটা আপনার উপর অ্যাপ্লিকেবল হবে আপনার উপর অ্যাপ্লাই হবে ঠিক এটা ঠিক যে আইনটা আপনার উপর অ্যাপ্লাই হবে তার মানে তো এটা না যে আইন নৈতিক হয়ে গেল তাতে নৈতিক নাকি অনৈতিক ভিন্ন বিষয় গেছে ধারা ধারা অনুসারে আইন ছিল কিছুদিন আগেও ছিল যে রাত্রে বেলা যদি আপনাকে রাস্তাঘাটে কোথাও হাঁটতে দেখা যায় ঘুরতে দেখা যায় তাহলে পুলিশ আপনাকে সন্দেহজনক মনে করলে আপনাকে অনির্দিষ্ট কাল পর্যন্ত জেলে আটকায় রাখতে পারে অনির্দিষ্ট কাল পর্যন্ত মানে

পঁচিশ বছর ধরে জেলে এসে বসে আছে এখন এখন আমি জেলে আমি তার সাথে দেখা হয়েছে আমার এখন এই যে এই আইনটা একটা খারাপ আইন একটা কালো আইন এটা বাজে আইন আইন একটা আপনি বাধ্য হতে হতে পারেন এমন পারে আপনি বাধ্য হচ্ছেন কিন্তু তার মানে তো এটা না যে সেই সবগুলো আইন তাতে নৈতিক হয়ে যাবে সেটা নৈতিক নাকি অনৈতিক সেটা তো আমরা নিরপেক্ষ ভাবে চিন্তা ভাবনা করে বিচার বিবেচনা করতে পারি যে এই আইনটা খারাপ আইন আর এই আইনটা ভালো আইন এটা আমরা করতে পারি না মনে করেন ভারতে সময় আইন ছিল যে বিধবাদের বিয়ে করা যাবে না নাকি আইন ছিল না বিধবাদের যে মানে মানে চুল কইরা তা সাদা ছাড়ি কইরা বাকি জীবন পিয়াজ পিঁয়াজও খাওয়ান যাবে না রসুন আদা রসুনও খাওয়ান যাব না সাদা ভাত খাইতে হবে সারা জীবন হ্যাঁ ভাত শুধু খালি পান্তা ভাত যেগুলো মানুষ ফালা দেয় সেগুলো সারা জীবন ভাত বাকি জীবন খাইতে হবে ছোট ছোট বাচ্চা মেয়েরা বিয়ে করতো হিন্দু ব্রাহ্মণ পুরোহিতরা তারপর বিরা যেত মইরা তারপরে ওইটা ওই বিধবা সারা জীবন বেঁচে থাকতো মানে খালি সাদা ভাত খাইতো হ্যাঁ মানে অমানবিক জীবন যাপন করতো সেই মেয়েরা বিধবা মেয়েরা এরপর সেই সময় তো আইনই ছিল এরকম কিন্তু তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন এইটার বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন এবং নিজের ছেলেকে বিয়ে দিলেন এক বিধবা নারীর সাথে তিনি এই আইনের বিরুদ্ধে ইয়া করলেন যে আন্দোলন করলেন এবং ব্রিটিশদেরকে দিয়ে সেই আইন বন্ধ করলেন এবং তিনি নতুন আইন করলেন যে বিধবাদেরকে আবারও বিয়ের অধিকারটা দিতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে তো তিনি তো আইন মানেন নাই তো তিনি তো আইনের বিরুদ্ধে তো কাজ করছে নাকি এটা ঠিক আছে এখন পৃথিবীতে এইরকম আছে একজন সচেতন সেই আইনগুলার বিরুদ্ধে কথা বলা সেই আইনগুলার বিরুদ্ধে জনমত তৈরি করা যেন সেই আইনটা বদলানো যায় আপনি যে আইন একটা দেশে থাকলে সেই দেশের সব আইন যে আপনি নৈতিক মনে করতে হবে তা তো না এমন হতে পারে সেই আইনটা সমাজে অ্যাপ্লাই করা হচ্ছে সমাজে সেই আইনটা আছে কিন্তু আপনার কাজ হচ্ছে যদি আপনি মনে করেন যুক্তি দিয়ে দেখাতে পারেন যে আইনটা খারাপ তখন আপনি চেষ্টা করবেন সেই আইনটা বাতিল করে দেয় যেন রাষ্ট্র যেন সরকার যেন সেই আইনটাকে বাতিল ঘোষণা করে কারণ এটা একটা খারাপ আইন নাকি কিনা ভাই আপনি কি কথা বুঝতে পারছেন

হ্যাঁ এখন ঠিক আছে আপনাকে তো আমি এই যে কিছুক্ষণ আগে যে আমি মানে দেখালাম যে সেটা তো আপনি দেখলেন যে ইসলামী তালাক অধিকার নাই দিতে পারে তাই না হুম তাহলে মানে সূরা বাকারার যে আয়াতে হিল্লা বিবাহের কথা বলা আছে বা ওই যে ওই মানে মাঝখানে একটা বিয়ের কথা বলা আছে মাঝখানে একটা বিয়ে করে আসতে হবে এই বিয়েটার দায়টা কার উপরে বর্তায় মানে এটার অপরাধটা কার এই যে তালাকটা হয়েছিল সেটার অপরাধটা কার বলেন তো অপরাধ তো আসলে নারীর হতেই পারে না কারণ হচ্ছে যে এখানে তো আসলে নারীর অপরাধ আমি ধরতেছি না কারণ হচ্ছে যে স্বামী দিছে তালাক সেহেতু সুতরাং নারীর অপরাধটা কিভাবে হয় তাহলে নারীটাকে এক ব্যাটার সাথে গিয়া মানে শুয়াত আবার আবার পূর্বে স্বামীর কাছে ফেরত আসতে হবে এইটা কেমন কথা বলেন তো এখানে আমার একটা প্রশ্ন এখানে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আহ যদি আমি ইসলাম মানি হ্যাঁ যদি আমি ইসলাম মানতে আসি তাহলে তাহলে যদি এই যে তালাকটা যদি দিচ্ছি তালাকটা কিন্তু দেখেন আমরা আপনি আরেকটা কথা বলছেন যে রাগের বসতে বা তালাকটা দেওয়া হয় আচ্ছা তালাক কিন্তু রাগের বসেই দেওয়া হয় তালাক কিন্তু কখনো বলা হয় না যে শোনাচান যা আমি তোমার তালাক দিলাম এইভাবে কেউ তালাক দেয় না তালাকটা রাগের বসেই হয় কিন্তু তালাকটা যদি আমি মেনেই নেই যে তালাকটা আমার হয়ে গেছে যদি তালাকটা আমি এই মুখে বলাতে যদি সে আমি মেনে নিতেছি যে আমার তালাক হয়ে গেছে তাহলে সুতরাং তালাকের যে পরবর্তীতে ধাপ সেগুলো আমি কেন মানবো না আর যতদিন মানুষ আছে ততদিন তো মানুষের বিয়ে হয়েছে এবং ততদিন তো মানুষের তালাকও হয়েছে দিব আলাদা তো হয়ে গেছে এটা কি ইসলামের কোনো ইয়া ব্যাপার নাকি না এটা তো কোরআন আইনটা বলছে সেটা তো নাকি মানে পাগলের মতো কথা বলেন নাকি আপনি কোরআনের আগে কি তালাক দেয় নাই নাকি মানুষ মানুষটা তালাক কি কোরআন আবিষ্কার করছে নাকি আচ্ছা 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 আপনি কি ভাবছেন তালাক কোরআন আবিষ্কার করছে কোরআনের আগে মানুষের মানুষের তালাক দিত না আলাদা হইতো না মানুষের মানুষের আচ্ছা ঠিক আছে হ্যাঁ তখন তালাক ছিল কিন্তু তখন তার এই নিয়মটা ছিল না রাইট মানি যে আসলে ওই মহিলার কত দোষ নাই কারণ তালাকটা আর তার আবার কাছে হবে তার কাছে তার সাথে এটা তো মানে কেমন একটা এটা মানে আমিও মানতে না যে এটা মানে তার শাস্তি কেন শাস্তি হলে পরে ছেলে হোক ছেলের উপরে তাকে শাস্তি দেওয়া হোক যে তালাক দিল তার শাস্তি দেওয়া হোক তাকে তো কোনো শাস্তি দেওয়া হলো না য আপনি আপনার মায়ের ক্ষেত্রে চিন্তা করেন মায়ের সাথে যদি আপনার বাবার যদি মা বাবা মা যদি ঝগড়া হয় তখন যদি বাপে আপনার বাপে যদি রাগের মাথায় বলে যে দাওতর দিলাম তালাক এরপরে কি করতে হবে আপনার মাকে না মানে চিন্তা করে বলেন কি করতে হবে আপনার মাকে যদি আবার আপনাদের পরিবারে আসতে হয় আপনার তার বাচ্চা কাচ্চা হয়ে গেছে বড় বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে এই পরিবারে আবারো যদি ঢুকতে হয় তাহলে তার কি করতে হবে না এটা তো মানে কষ্টদায়ক বিষয় আবার আরেকজনের কাছে বিয়ে বয়ে তারপরে আসতে হবে এটা মানে মানার মধ্যে পড়ে না এবং সন্তান হিসেবে আপনাদের তখন কি আপনারা কি মায়ের নতুন জামাই নিয়ে যাচ্ছে আপনার মায়ের এটা দেখতে পারবেন অসম্ভব অসম্ভব মানে কিভাবে ভাই এটা কিভাবে মানে এটা তো কল্পনা একটা ব্যাপার এটা তো একটা মানে নিজের মাকে আরেক বাটা নিয়ে যাচ্ছে সেই বাটা আবার তালাক দিলে আবার আপনাদের ঘরে সে আসতে পারবে এই আসে আপনারা বসে আছেন আপনাদের মা কবে বাড়িতে ফিরবে কি ভয়ঙ্কর আসলে আসলে তাও না কিন্তু আসলে এটা আসলে মানে মানে আমরা তো আসলে মুসলিম হিসাবে চলতেছি আমরা তো এই আইনে চলতেছি তো আমাদের কাছে আসলে ওইভাবে তো আসলে ধারণা করি না বা চিন্তা করি না যার কারণে আমাদের এই সমস্যা গুলা কিন্তু আসলে এটা বিষয়টা সত্যি মানে কি অমানবিক সেটা বাসায় বোঝা যায় না অনেক কষ্টকর একটা বিষয় আপনার বাচ্চারা বসে রয়েছেন আপনার মায়ের আরেক বাটা নিয়ে গেল রুমের ভিতরে ঢুকাইলো

আর সেই ক্ষেত্রে যদি আবার আরেকজনের কাছে বিয়ে দিতে হয় বা আরেকজন তার সাথে আবার তাকে নিতে হবে এটা তো মানে তাকে গ্রহণ করে আর ওই পুরুষ গ্রহণ করবে বিয়ে দিয়ে তাকে সুযোগ করে দিয়ে তারপরে আবার তার কাছে তালাক নিয়ে আবার চলে আসবো এটা কেমনে নিবে কারণ এমনি তো কথা বললেই তো বোঝা যায় যে একজন একজন পুরুষের সাথে যদি একজন মহিলা কথা বলে তখনই তো একজন পুরুষের মাথা খারাপ হয়ে যায় যতটুকু আমি যতটুকু জানি তো সেই ক্ষেত্রে আসলে এটা মানে কি বলবো মানা যায় না ঠিক আছে ভাই আপনার সাথে আপনাকে তো আমি দেখালাম পুরো জিনিসটা এবং আপনি এখন আপনি নিজেই চিন্তা ভাবনা করে আরো ভাবেন যে এখানে এটা কিভাবে সম্ভব একজন মানুষের পক্ষে মুমিনরা হয়তো তাদের অন্ধ বিশ্বাস দিয়ে এই জিনিসটা মানা নিবে হ্যাঁ ঠিক আছে আমার মা এর আরেকবাটা করব তারপর আবার এর বাসা করে নি আসব ওই ব্যাটা তালাক দিলা আবার নি আসমু তখন মা বলে আবার ডাকমু মুমিনরা হয়তো কিছু যায় আসে না এতে কিন্তু আমি তো একজন মানে সুস্থ স্বাভাবিক মানুষের তো এটাতে যাবে আসবে এই রকমের বর্বরোসবর নিয়ম এটার জন্য আমার মা মাকে আরেক বেটার সাথে শুতে হবে বা আমার বোনকে আরেক বেটার সাথে শুয়া তারপর আবার পূর্বের স্বামীর কাছে ফেরত যেতে হবে এইগুলো তো ভাই আমি তো এটা দেখলে একটা মেরে মেরে ফেলবো মানে আমি তো করে ছাড়বো না একেবারে এবং এই আল্লাহ নবীরা মেরে মেরে ফেলবো হাতের কাছে পাইলে ধরে লাইক থাই মেরে মেরে ফেলবো ঠিক আছে ভাই আপনাকে কি আপনি কি আর কোনো পয়েন্ট বলবেন আরেকটা পয়েন্ট আমি একটু বলবো সেটা হচ্ছে আপনার সোরাবাগার আয় আপনার এক নাম্বারটা বলে হয়তো বা তিরিশ চব্বিশ তিরিশ একত্রিশ এরকম হতে পারে যেখানে এই যে আপনার আল্লাহ তালা কিন্তু ওই ফেরেস্তাদের সাথে একটা দৃঢ় একটা আলোচনা করছেন যে আমি একটা খলিফা তৈরি করবো বা প্রতিনিধি পাঠাবো তারপরে আহ প্রতিনিধি পাঠাবো তারপর প্রতিনিধি তৈরি করলেন তারপর ফেরেস্তারা তো না করলেন যে না আমরাই তো আছি আপনার কেন প্রতিনিধি পাঠাবেন তারপর উনি প্রতিনিধি বানালেন তারপরে তোমাদের বললেন যে আমি যা জানি তুমি তা জানো না তারপর তাকে অনেক কিছু শিক্ষা দিলেন শিক্ষা দিয়ে ফেরেস্তার সামনে বললেন যে এগুলো বলো তোমরা তারা বলতে পারলো না

আহ পরীক্ষা দেওয়ার পরে তারপরে তাকে সেজা করা হলো বা সেদা করার হুকুম দেওয়া হলো করলেন তো এটা তো আসলে মানে খুদার সবই তো ইচ্ছার মধ্যে চলছে তাদের মানে এটা নেস্তা করা হলো কেন আর সবচেয়ে বড় কথা যেহেতু থাকে যেমন ধরেন বাংলাদেশে যদি একজন অন্য দেশে একটা রাষ্ট্রদূত আসে তখন তাকে দেখা যায় যে ওই দেশের এই দেশের যে নিয়ম কানুন আছে তার সমস্ত সম্মান সমস্ত কিছু তাকে দিতে হয় সবকিছু আইন শৃঙ্খলার মধ্যে তাকে সম্মান দেয় যেমন রাষ্ট্রদূতেরা তো এরকমই সম্মান পায় তো এরা তো একটা রাষ্ট্রদূত বা ফেরেস ইয়ার যে প্রতিনিধি বানালো আদম আলাহ ইসলাম যে বানালো সেটা তো একজন প্রতিনিধি তো সুতরাং তাহলে এই প্রতিনিধি যদি তাই হয় তাহলে এই পৃথিবীতে যদি আদমের আদম আলাহ ইসলাম থেকে সব কিছু মানুষ তৈরি হয় তাহলে যারা দাসী বা যারা ধরেন নিম্ন মানুষ বা ধরেন যারা ওই যুদ্ধের পরে যে গণিমতের মাল হয়েছে এগুলা কি আদম আলাহ ইসলামের লোক না বা এরা কি ওই প্রতিনিধির মধ্যে পড়ে না পরে পরে তো তাহলে ওই যে 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 দাসী যারা আছে তাদের তাদের সাথে যে আচরণটা করা হয়েছে একজন ইসলামী রাষ্ট্রে তাহলে যিনি একটা মানুষের মুক্তির জন্য আসছেন বা মুক্তি দেওয়ার জন্য পরপারে বেহেস্তের সন্ধান দেওয়ার জন্য তাহলে ওই দাসীর জন্য কেন সেই নিয়মটা হলো না আমি এইটা চিন্তা করি যে কেন যে ওই দুই দাসীর বেলায় কেন পর্দাশীল হলো না ওই দাসীর বেলায় কেন এরকম এরকম আরেকজন সাথে সহবাস করে যে না ওই কেন করা হলো মানে এটা আমার একটা প্রশ্ন জাগে আপনি যদি কিছু বলতেন ঠিক আছে ভাই এই সমস্ত বিষয় নিয়ে আগেও বহুবার আলোচনা হয়ে গেছে আপনি নিশ্চয়ই সেই আলোচনা গুলো শুনেছেন তাহলে কিনা ভাই আজকে আপনাকে তাহলে বিদায় জানাই ঠিক আছে ওকে থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন